আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মুর্শিদা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, মহানগর মডেল একাডেমি। আজকে আমি তোমাদের সাথে ক্লাস টুতে ইংরেজি ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসে যেসব হোমওয়ার্ক দিয়েছিলাম গতকালকে, তার একটা ক্লাস হয়েছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এখন আমরা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এই বিষয়টা নিয়ে ভিডিও করব। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি মানে হচ্ছে বাংলায় অনুবাদ করো। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি মানে হচ্ছে বাংলায় অনুবাদ করো। যেহেতু তোমাদের শীটে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, সবগুলো সেন্টেন্স বোর্ডে লেখা পসিবল হয় নাই, বাকিগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে বাসায় দিয়ে দেবো। এখন যতগুলো ম্যাম লিখতে পেরেছে ততগুলো তোমাদের সাথে আলোচনা করতেছি, তোমরা সবাই ভালো করে একটু লক্ষ্য করো। প্রথমে আসো, হাউ আর ইউ। হাউ আর ইউ এটা একটা প্রশ্ন, অর্থ হচ্ছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তারপর হচ্ছে আই এম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি, আই এম ফাইন, আমি ভালো আছি। তারপর হচ্ছে লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তারপর হচ্ছে ড্র আ ফ্লাওয়ার, ড্র আ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, একটি ফুল আঁকো। তারপর সেন্টেন্স হচ্ছে শো মি ইউর বুক, শো মি ইউর বুক, অর্থ হচ্ছে তোমার বইটি দেখাও, তোমার বইটি দেখাও। তারপর হচ্ছে গো টু ইউর সিট, গো টু ইউর সিট, তোমার আসনে যাও, তোমার আসনে যাও। তারপর হচ্ছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, অর্থ হলো দরজাটি খোলো, দরজাটি খোলো, দরজাটি খোলো। সো ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমরা হাউ আর ইউ অর্থ কী বলেছিলাম, অথবা হাউ আর ইউ বাংলা অনুবাদটা কী হয়েছিল, তুমি কেমন আছো। তারপর আই এম ফাইন, আই এম ফাইন অর্থ কী বলেছিলাম, আমি ভালো আছি, আমি ভালো আছি। লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। ড্র এ ফ্লাওয়ার, ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, একটি ফুল আঁকো, একটি ফুল আঁকো। শো মি ইউর বুক, শো মি ইউর বুক, তোমার বইটি দেখাও, তোমার বইটি দেখাও। গো টু ইউর সিট, তোমার আসনে যাও, তোমার আসনে যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। সো ডিয়ার স্টুডেন্ট, যেহেতু যেহেতু সবগুলো সেন্টেন্স লেখা পসিবল হয় নাই, সেহেতু আমি তোমাদের শীটের প্রথম সেন্টেন্স মানে হাউ আর ইউ থেকে লাস্ট সেন্টেন্স লুক এট দ্য পিকচার্স অ্যাবোভ এ পর্যন্ত তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় করবে, ম্যাম লিখে দিচ্ছে। হ্যাঁ, translate into Bengali into তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকলো, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি শীটের এ থেকে ও পর্যন্ত, শীটের এ থেকে ও পর্যন্ত। তোমরা অবশ্যই বাসার হোমওয়ার্কগুলো করবে এবং সেগুলোর ছবি লিখে আমাদেরকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।